এটা হচ্ছে আপনার ম্যানসের হুডি পুমা লেভেলের এটা অরিজিনাল পুমার ভাই সবচেয়ে ছোট সাইজটা মনে হয় সরি স্মল সাইজ আর স্মল সাইজ এটা এই যে ভাই লেডিসের সুইফট শার্ট এটা লেডিসের ট্রাউজার ভাই এগুলোর রেট ভাই আমরা চাইতেছি 40 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিউরেটরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এইচআর তানজিল আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও হাজির হলাম গার্মেন্টস স্টক অর্ডার একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ উইন্টার কালেকশন এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু হুডি সুইফট শার্ট ও শীতের ট্রাউজার দেখানোর চেষ্টা করব যা হবে সম্পূর্ণ গার্মেন্টস স্টক অর্ডার মাল বা গার্মেন্টসের বাতিলকৃত মাল তো গার্মেন্টস স্টক লোডের মাল কেনার কিছু শর্ত আছে কিছু নিয়মাবলী আছে যেগুলো আপনারা জানেন না তাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব আরাফাত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আল্লাহ আছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি ভিডিওর শুরুতে আপনাদের যে প্রতিষ্ঠানের ঠিকানাটা সেটা একটু সুন্দরভাবে বলবেন যাতে লকডাউনের পরে দর্শক খুব সহজে আসতে পারে ভাই এটা হচ্ছে ভাই আমাদের বাইপাইল থেকে 100 গজ ভিতরে বগাবাড়ি আর কি বগাবাড়ি থেকে সোনিয়া মার্কেট রোড বললে সবাই বুঝবে সোনিয়া মার্কেট রোড বললে সবাই দেখাই দেবে নাকি হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানটার নাম কি সরকার ফ্যাশন ভাই সরকার ফ্যাশন সরকার ফ্যাশন আচ্ছা আপনার পিছনে এখন কি কি আছে পিছনে ভাই এটা আছে ভাই সব শীতের মাল উইন্টার আইটেম আর কি উইন্টার আইটেম জিনিসগুলো কি কি আর কি ভাই এটা হচ্ছে আপনার এই যে স্যাম্পলগুলো দেখাই এই যে সুইফট শার্ট ট্রাউজার হুডি সুইফট শার্ট মানে তিনটা আইটেম আছে তিনটা আইটেম আছে এখানে কত পিস আছে অলমোস্ট এখানে ভাই আপনার 14000 পিসের মতো 14000 পিস আচ্ছা তো আমরা কয়েকটা স্যাম্পল দেখি হ্যাঁ ভাই এই যে এটা হচ্ছে আপনার সুইফট শার্ট না আচ্ছা এগুলো রেট কত পড়বে আসলে এগুলো রেট ভাই চাইতেছে 140 টাকা 140 ভাই এগুলো রেট হচ্ছে অনলি 140 টাকা দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা কয়েকটা সুইফট শার্ট এটা আবার হুডি না ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে হুডি আচ্ছা এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর সাইজগুলো কি কি হবে ভাই ভাই এর সাইজ আছে আপনার স্মল থেকে একদম আপনার ডাবল এক্সএল পর্যন্ত আর কি আচ্ছা স্মল থেকে ডাবল এক্সএল পর্যন্ত এটা হচ্ছে আপনার ট্রাউজার ভাই এটা হচ্ছে একটা ট্রাউজার দেখতে পাচ্ছেন আপনার ট্রাউজার এগুলো কি লেডিস না জেন্টস ভাই ভাই এই জায়গায় আপনার মাল আছে আপনার মূলত মেন্স এর লেডিস এর আর হচ্ছে বয়েজ গার্লস এর আছে 10% আচ্ছা আপনার মেন্স এর মাল হচ্ছে 70% আচ্ছা এখানে কোনো ছেঁড়া ফাটা থাকতে পারে প্রোডাক্টে হ্যাঁ ভাই আপনার 20% ধরে রাখা 20% আপনার এদিক সেদিক হতে পারে হ্যাঁ হ্যাঁ আর 80% মাল ওকে আছে গার্মেন্টস স্টক লোডের মাল মূলত এমনি হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা হচ্ছে একটা ট্রাউজার দেখতে পাচ্ছেন তারপর আপনার এটা কিন্তু খুবই সুন্দর একটা ট্রাউজার এটা লেডিস লেডিস এর ট্রাউজার ভাই এটা হচ্ছে লেডিস এর ট্রাউজার আচ্ছা আমরা আরো কয়েকটা স্যাম্পল দেখি যাতে দর্শক বুঝতে পারে যে এখানে কি কি ধরনের মাল আছে এই হচ্ছে আরেকটা সম্ভবত লেডিস না মেন্স এর এটা মেন্স না মেন্স এটা হচ্ছে মেন্স এর একটা হুডি দেখতে পাচ্ছেন হিউজ কালার আছে আসলে নির্দিষ্ট করে বলা যাবে না যেখানে কি কি প্রোডাক্ট আছে বা কত ধরনের কালার আইটেম আছে এই হচ্ছে এটা কিন্তু বয়েজ এর আবার মেন্স এর এটা মেন্স না সবচেয়ে ছোট সাইজটা মনে হয় স্মল সাইজ আর স্মল সাইজ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন্স এর মধ্যে ব্যাক ভিউটা কেমন ভাই ব্যাক ভিউটা হচ্ছে এগুলো অরিজিনাল গার্মেন্টস তো না ভাই একদম 100% এগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টস এর আমরা আরো কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই দিতে চাই এই যে ভাই লেডিসের সুইফট শার্ট আগে বলছি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি কি আছে সেজন্য কিন্তু এই স্যাম্পল গুলো আপনাদেরকে দেখানো এখানে হিউজ আইটেমের মাল আছে মেন্স এর ট্রাউজার ভাই মেন্স এর ট্রাউজার এটা হচ্ছে মেন্স এর ট্রাউজার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রাউজার মেন্স এর ট্রাউজার ভাই এটাও মেন্স এর ট্রাউজার আচ্ছা আমরা এইভাবে কয়েকটা স্যাম্পল দেখি এটা হচ্ছে মেন্স এর ট্রাউজার এগুলো সব শীতের না ভাই হ্যাঁ সেগুলো হচ্ছে সব শীতের সব উইন্টার আইটেম আপনার সব উইন্টার আইটেম শুধুমাত্র আপনারা যদি বুঝতে পারেন যে এখানে কি কি ধরনের আইটেম আছে সেজন্য কিন্তু আমরা এই স্যাম্পল গুলো দেখাচ্ছি এই হচ্ছে একটা চেকের মধ্যে আপনার পুমা লেভেলের এটা অরিজিনাল পুমার ভাই ওকে এই যে আপনার লেডিস এর এটা হচ্ছে লেডিস এর হ্যাঁ সুইফট শার্ট এটা হচ্ছে লেডিস এর সুইফট শার্ট পিছনে এরকম ওকে ভাইয়া নেক্সট আর এসে আপনার ম্যানসের হুডি ম্যানসের হুডি কিন্তু খুবই অস্থির একটা হুডি দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল বিশেষ করে আপনারা যারা এক্সপোর্ট করতে চান আপনাদের যদি বিদেশে কোনো পার্টি থাকে আপনারা কিন্তু এটা নিতে পারেন নিউ চ্যানেল একটা পুমা লেভেলের মধ্যে অরিজিনাল পুমার আপনার ম্যানসের হুডি আচ্ছা ভাই পরবর্তীতে আপনাদের কাছে যদি এরকম আরো কালেকশন আসে তাহলে কি আপনারা দেখাতে পারবেন না এই মহোৎসবে অবশ্যই অবশ্যই ভাই তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটা সুইফট শার্ট খুবই কিন্তু উন্নত মানের প্রাইস কত বলছেন ভাই প্রাইসটা আর 140 টাকা ভাই এভারেজ 140 টাকা এভারেজ 140 টাকা আচ্ছা যারা আসলে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে নিতে পারবে এই প্রোডাক্ট ভাই এটা এটা যেহেতু ভাই বেশি প্রোডাক্ট সেহেতু আপনার আয়শা নিজে দেখিয়া তারপরে আপনার যাচাই করে নিতে হবে আর কি আচ্ছা সবগুলো একবারে নিতে হবে হ্যাঁ সবগুলো একসাথে নিতে হবে সব একসাথে সব একসাথে
সব একসাথে নিতে হবে 14000 আচ্ছা আপনার এখানে কি আর কোনো লট আছে হ্যাঁ এটা ছাড়া ভাই আপাতত আরো আছে হইছে আপনার আমরা আরো দুই একটা লট দেখি এটা কি আপনার হাতে এগুলো কি লট এটা হইছে ভাই লেডিসের টপস লেডিসের টপস হ্যাঁ লেডিসের লং টপস আর কি লং টপস অনেকে নাইটিও বলে আচ্ছা এই পাশে পকেট আছে দুই পাশে আচ্ছা এগুলো রেট কেমন পড়বে ভাই এগুলোর রেট ভাই 90 টাকা 90 টাকা না হ্যাঁ এগুলো আপনারা 90 টাকা নিতে পারবেন এটা লট কত পিসের লট এটা ভাই বেশি না এটা মাল আছে 500 পিসের মত 500 পিস না এই যে এই লটটা নাকি না এটা না ভাই তবে মাল আছে তবে 500 পিসের লট আচ্ছা কেউ নিতে চাইলে কি 500 পিস পুরোটা নিতে হবে 500 পিস নিতে পারবে 500 পিস পুরোটা নিতে হবে এটা যেহেতু শর্ট কোয়ান্টিটি একসাথে নিতে হবে আর কি শর্ট কোয়ান্টিটি 500 পিস তাদের কাছে 500 পিসের শর্ট কোয়ান্টিটি যাই হোক আচ্ছা এই যে এখানে একটা স্তূপ দেয়া রাখছেন এটা কি এটা হইছে আপনার লেডিসের টি-শার্ট আর কি লেডিসের টি-শার্ট লেডিসের টি-শার্ট আচ্ছা এইখানে স্টক কত পিস আছে এই জায়গা আছে ভাই 2500 পিস 2500 পিস স্টক আছে আপনার বিভিন্ন ধরনের আছে না প্রিন্ট ছাড়াও এক কালার আছে হ্যাঁ এক কালার কোনো মাল নাই ভাই সব প্রিন্ট না হ্যাঁ সব মানে অল্প স্বল্প হলো প্রিন্ট থাকে অল্প স্বল্প বুকে প্রিন্ট আছে এই যে এই যে অল্প স্বল্প হলো কিন্তু প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন সব প্রিন্ট অল ওভার প্রিন্ট আপনার এই হচ্ছে আপনার টাইগার টাইপের প্রিন্ট দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো রেট কেমন পড়বে এগুলো রেট ভাই আমরা চাইতেছি 40 টাকা 40 টাকা পিস হ্যাঁ ভাই এগুলো আপনার 40 টাকা পিস কিন্তু নিলে কিন্তু সবটি নিতে হবে 2500 পিস ধরে নিতে হবে হ্যাঁ একসাথে নিতে হবে ভাই আচ্ছা 2500 পিস ধরে আপনাদেরকে নিতে হবে আচ্ছা এখানে কি রকম ফ্রেশ থাকতে পারে বা কি রকম সমস্যা থাকতে পারে ভাই এই জায়গায় 90% মাল ওকে আছে 90% ফ্রেশ ফ্রেশ আছে আর 10% 10% মাল একটু ই হতে পারে গার্মেন্টস এর মাল ভাই একটু সমস্যা থাকে দেখি সমস্যা থাকে বলে আপনাদের এখানে আসে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা তাহলে কি ভাই আজকের মতো এখানেই শেষ হ্যাঁ আজকের মতো এখানেই শেষ ভাই আপাতত এগুলো মালই আছে আচ্ছা ভাই কি যদি ফোন টোন দেয় অন্য কোনো প্রোডাক্ট শর্ট কোয়ান্টিটি দেখতে চায় একটু দেখায় দিন হ্যাঁ অবশ্যই মানে অনেকে শর্ট কোয়ান্টিটি খোঁজে 120 50 পিস এই ধরনের প্রোডাক্ট থাকে শর্ট কোয়ান্টিটি প্রোডাক্ট অবশ্যই একটু দেখায় দিন হ্যাঁ ভাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই তো আশা করি আজকের এই ভিডিওতে গার্মেন্টস স্টক লটের লটগুলো কিভাবে কিনতে হয় সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারছি তারপর আরেকটু বলি গার্মেন্টস স্টক লটের পণ্যগুলোর মূল শর্ত হচ্ছে যে তারা লট বাই লট আলাদা করে থাকে স্টাইল অনুযায়ী তো সেই স্টাইল অনুযায়ী আপনাদেরকে কিনতে হবে দেখা গেছে যে একটা স্টাইলে 10000 মাল আছে সেই 10000ই কিনতে হবে 2000 থাকলে 2000ই আপনাদেরকে সম্পূর্ণটা কিনে নিতে হবে আর কেনার আগে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে এখানে কত পার্সেন্ট মাল নষ্ট থাকতে পারে বা দাম কত বা দাম যেটা চাইবে আপনারা বার্গেন করে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এই হচ্ছে গার্মেন্টস স্টক লটের মাল কেনার সিস্টেমগুলো যা আমি আপনাদেরকে ভিডিওতে কিন্তু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম যারা এই লটগুলো আপনারা নিতে চান তারা একদম সরাসরি এসে তারপরে নেবেন এটা হচ্ছে আমার অনুরোধ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের অনুভূতি আপনারা যারা আমাদের চ্যানেল একেবারে নতুন আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি গ্রহণযোগ্য মনে হয় তাহলে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ক্লিক করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন এ ধরনের ভিডিও সবসময় সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন অন্যান্য ভিডিওগুলো আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামে আর আপনারা অবশ্যই অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন বেঙ্গলি ক্রিয়েটরসের অফিসিয়াল ফেসবুক পেজ বেঙ্গলি ক্রিয়েটরস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ